আসসালামুয়ালাইকুম। স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে আজকে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার এই হাই ভোল্টেজ মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা এই দুই দলের লড়াই দেখা যাবে আজ বাংলাদেশ সময় রাত 11:30 মিনিটে। লা লিগায় বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা, তাদের পয়েন্ট 59। রিয়াল মাদ্রিদ তাদের থেকে 8 পয়েন্ট পিছিয়ে রয়েছে। রিয়ালের থেকে 10 পয়েন্ট পিছিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজকের এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারায় তাহলে বার্সেলোনার থেকে আরও পিছিয়ে যাবে এবং কার্যত লা লিগার রেস এখানেই শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে শীর্ষ 4-এর মধ্যে থাকার যে লড়াই, সেখানেও হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। এই লড়াইয়ে ভালো অবস্থানে থাকতে অ্যাটলেটিকো মাদ্রিদেরও জয়ের বিকল্প নেই। হাই ভোল্টেজ এই লড়াইয়ের আগে অ্যাটলেটিকোর কোচ প্রশংসায় ভাসালেন ভিনিসিয়াসকে। রিয়াল মাদ্রিদের প্রথম 3 বছর ভিনিসিয়াস জুনিয়র ছিলেন এক হতাশার নাম। প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড, কিন্তু গত মৌসুম থেকে পাল্টে গেছেন তিনি। সেই ছন্দ বজায় রেখেছেন চলতি মৌসুমেও। তার উন্নতি নজর কেড়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের। 2018 সালে স্প্যানিশ পরাশক্তি রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু প্রথম কয়েকটি মৌসুমে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ছিল ধারাবাহিকতার অভাব, ফিনিশিংয়ে দুর্বলতা তো ছিলই। সেসব পেছনে ফেলে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়াস। 2021-22 মৌসুম থেকে শুরু হয় ভিনিসিয়াসের বদলে যাওয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে 52 ম্যাচে 22 গোল করেছিলেন তিনি। রিয়ালের লা লিগা ও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার জয়সূচক গোলে শিরোপা জেতে লস ব্লাঙ্কোসরা। অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ সিমিওনে প্রশংসা করেন ভিনিসিয়াসের। তিনি বলেন, আমি মনে করি তার প্রচুর উন্নতি হয়েছে। রিয়াল মাদ্রিদ তার উপর একটা দুর্দান্ত বাজি ধরেছিল। বছরের পর বছর ধরে সে সব পরিসংখ্যানে উন্নতি করেছে। একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে সে নিজেকে পরিণত করেছে। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 35 ম্যাচে 18 গোল করেছেন ভিনিসিয়াস। সতীর্থদের 9 গোলেও অবদান রেখেছেন 22 বছর বয়সী এই তারকা। গত মঙ্গলবার রাতে রিয়ালের সবশেষ ম্যাচে আরও একবার আলো ছড়ান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে তিনি করেন জোড়া গোল।